প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে সিদ্ধিগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছ, আমার তরফ থেকে তোমাদের সবার প্রতি রইল অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। প্রথমে আমি তোমাদেরকে আমার পরিচিতিটা দিব। আমার নাম হচ্ছে ফেরদৌসী বেগম। আমি আসলে সিদ্ধিরগঞ্জেরই মেয়ে, বদনার চৌধুরী বাড়ি আমার বাবার বাড়ি, তবে আমি ঢাকাতে থাকি। আমি মহিলা কলেজ থেকে পড়াশোনা করেছি এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। এখন আজকে প্রথমে আমি তোমাদেরকে একটু আগে উপদেশ দিব, তারপর আমি আমার পাঠ্য বিষয় নিয়ে, আসলে তোমাদের পাঠ্য বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি হচ্ছে তোমাদের একজন ম্যাডাম মাত্র বাংলায়, কাজে আমার নামটা মনে রাখা তোমাদের জন্য তেমন কোনো কঠিন বিষয় না। কিন্তু তোমরা তো অনেক সংখ্যায়, কাজে তোমাদের সবার নাম মনে রাখা কিন্তু আমার জন্য একটু কষ্টকর। তবে তোমরা চাইলেও কিন্তু তোমাদের নাম কিন্তু আমাকে ইচ্ছা করলেই মনে রাখাতে পারো। সেটা কিভাবে? তোমরা যারা নাকি ভালো পড়াশোনা করো, যেমন যখন আমি খাতা দেখতে চাই, খাতা দেখার সময় যখনই দেখি একটা ছেলে ভালো করেছে, ভালো লিখেছে, তার লেখাটা আমাকে আকৃষ্ট করেছে, তখন আমি সাথে সাথেই কিন্তু তার খাতাটা উল্টায় উল্টিয়ে আমি তার নামটা দেখি, রোলটা দেখি, তখনই কিন্তু তার নামটা আমার মনে হয়ে যায় এবং মুখস্থ হয়ে যায়। এবং তখন আমি চেষ্টা করি যে যখন ক্লাসে আমি খাতা দিব তখন কিন্তু তাকে আমি চিনে রাখার চেষ্টা করি। তাহলে দেখো, তুমি চাইলেই কিন্তু তোমার নামটা এবং তোমার নিজেকে তুমি আমার কাছে মনে করিয়ে রাখার ব্যবস্থা করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে অনেকেই ধারণা করতে পারে আসলে ভালো কি সবাই করবে রেজাল্ট? সবাই তো ভালো করবে না, কারণ সবার মেধা আসলে একরকম না। কিন্তু তারও কিন্তু উপায় আছে। মেধা একরকম না হলো অবশ্যই, যেহেতু এখানে তোমরা পড়াশোনা করতে এসেছো, কাজে তোমার টার্গেট রাখতেই হবে মেধা তালিকায় না আসি কিন্তু খারাপ রেজাল্ট যেন না করি। তাছাড়া যেহেতু তোমার মেধা অতটা ভালো না, কিন্তু পাশের চিন্তা তোমাকে অবশ্যই করতে হবে। এবং আরো একটা জিনিস আছে, সেটা হলো আচার আচরণ দ্বারা তুমি আমাদেরকে মুগ্ধ করতে পারো। আমরা কিন্তু অনেক সময় অনেক টিচাররা বসে আলোচনা করি যে এ ছেলেটা মেধাবী না, কিন্তু ওর আচার আচরণটা হচ্ছে খুবই ভালো। কাজে আসলে মেধাই যে মানুষকে পরিচিতি করবে এমন কোনো কথা নেই। আবার অনেকে বলে যে গরু দুধ দেয় তার নাকি লাঠিও নাকি খেতে ভালো লাগে, সহ্য করা যায়, কিন্তু আমি আবার এটা মানি না। কারণ আমার কাছে মনে হয় যে মেধাবী ছাত্রছাত্রী সে তো সমাজের উঁচু পর্যায়ে অবস্থান করবে কর্মক্ষেত্রে গিয়ে বা জীবনযাপনের ক্ষেত্রে গিয়ে, কাজে যে উঁচু পর্যায়ে থাকবে, আমি আমার একটা ধারণা যে সে যেন মানুষের আইডল হয়, অর্থাৎ তাকে যেন মানুষকে মানুষ যেন তাকে আদর্শ হিসেবে গ্রহণ করে, কাজে তার কোনো অফ সাইড থাকা যাবে না। তার আচার আচরণ, তার সব কিছুই ওই মেধার দিক দিয়ে সে যেমন এগিয়ে থাকবে, তার সব কিছুই আসলে ওই মেধার মতো করে এগিয়ে থাকবে। এটা হলো আমার চিন্তাধারা। কাজে এখানে কম মেধাবী ছেলে মেয়েদের মন খারাপের কোনো আশঙ্কা নেই। কাজে আমরা কিন্তু সবাইকে মূল্যায়ন আসলে মেধা দিয়েই করি না, আসলে প্রতিটা মানুষের যোগ্যতা দিয়ে তাকে আসলে মূল্যায়নটা করা উচিত। তবে আমি ভালো হব কিনা, আমার আচার আচরণ ভালো হবে কিনা, এটা কিন্তু নির্ভর করে সম্পূর্ণ আসলে তোমার উপরই। কাজে সেক্ষেত্রে তুমি ওই আচার আচরণ দিয়ে তুমি আমাদেরকে মুগ্ধ করতেই পারো। এখন দেখবে আমরা যখন আমরা কম বেশি পত্রিকা সবাই চিনি, দেখবে পত্রিকার প্রথম পাতায় কিন্তু সব খবর আসলে ছাপা হয় না, সাধারণত গুরুত্বপূর্ণ সংবাদগুলো আসলে পত্রিকার পাতায় ছাপা হয়। কিরকম গুরুত্বপূর্ণ? দেখো, গুরুত্বপূর্ণরও কিন্তু ধরন আছে। সেখানে একেবারে খুব ভালো, অর্থাৎ ভালো কাজেরও প্রশংসা করা হয়, অর্থাৎ ভালো কাজের জিনিসটাও ওই তোমার পত্রিকার প্রথম পাতায় ছাপানো হয়, আবার খুব খারাপ কাজ বা খারাপ ঘটনাগুলি যে ঘটে সেটাও কিন্তু পত্রিকার প্রথম পাতায় ছাপা হয়। তাহলে দেখো, দুই দিক দিয়ে মানুষ কিন্তু তার পরিচিতি তুলে ধরতে পারছে। এক হলো ভালো কাজ করে,
আয় হলো একদম খারাপ কাজ করে। কিন্তু খারাপ কাজের ঘটনাগুলো পত্রিকার প্রথম পাতায় আসলেও আমরা কিন্তু তাকে কখনো ভালো দৃষ্টিতে দেখি না, আমরা কিন্তু তাকে খারাপ দৃষ্টিতেই দেখে থাকি। কাজে আমার যতটুকু ধারণা, প্রতিটি মানুষই কিন্তু নিজেকে আসলে ভালোভাবে বা ভালো করে সবার সামনে উপস্থাপন করতে চায়। আমি আশা করব যে তোমাদেরও সেই উদ্দেশ্য থাকা উচিত যে মেধা না থাক, অন্য কিছু দিয়ে আচার আচরণ দিয়ে আমরা কি করব, সবার সামনে নিজেকে ভালো করে উপস্থাপন করব। যাই হোক, আজকে একটু উপদেশ দিয়ে দিলাম। আমরা একটু প্রথমে একটা কবিতা আমরা আলোচনা করব এবং কবিতা আলোচনা করার পর কিভাবে আমরা প্রশ্নগুলো লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে সে বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আমি আলোচনা করব কবিতাটা হচ্ছে তাহার এই পরে মনে। তোমাদেরকে আমরা কিছুটা সিলেবাস দিয়েছি, আসলে আমাদের সিলেবাস হাতে বই তোমাদের বই এবার এই বছর পরিবর্তিত হয়েছে কিছুটা, গল্প তারপরে কবিতা। সিলেবাসটা পাওয়ার আগেই আসলে তোমাদেরকে আমরা সিলেবাসটা দিয়ে দিয়েছিলাম, এই পরিবর্তিত সিলেবাস পাওয়ার আগে। এতে সেখানে যদি কোনো রকম পরিবর্তন করতে হয় সেটা আমরা যে কোনো মুহূর্তে তোমাদেরকে পরিবর্তন করে দিতে পারবো, সেটা নিয়ে তোমাদের কখনো চিন্তা করতে হবে না। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাহার এই পরে মনে কবিতাটা দিয়ে। তাহার এই পরে মনে কবিতাটা লিখেছেন হচ্ছে সুফিয়া কামাল। আমরা এখন প্রথমে একটু সুফিয়া কামাল সম্পর্কে একটু ধারণা নিব, এই কারণে কারণ তোমাদের কিন্তু আসলে ফার্স্ট পার্টে কিন্তু অবজেক্টিভ আছে, কাজে এখান থেকে তোমাদের কোন কোন বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ এটা যদি আমি তোমাদেরকে বলে দিই তাহলে তোমাদের জন্য এটা সুবিধাজনক হবে। তা আমরা একটু লেখিকার পরিচিতিটা পড়ি। আসলে তাহারই পরে মনে লিখেছেন সুফিয়া কামাল। সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। পথিকৃৎ কাকে বলে? যে পথ দেখায় তাকে বলে পথিকৃৎ। তার জন্ম 1911 খ্রিস্টাব্দের 20 জুন বরিশালে। আমরা যদি আমাদের সাহিত্যাঙ্গনে আসলে লেখক লেখিকাদের অবস্থানগুলি দেখি তাহলে আমরা দেখব যে সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে মহিলারা আসলে অনেক পিছিয়ে আছে। সেক্ষেত্রে সাহিত্যাঙ্গনে অর্থাৎ দুই একজন মহিলা কবির আমরা বা লেখক লেখিকার আমরা নাম দেখতে পাই। সেক্ষেত্রে যেহেতু তাদের সংখ্যার দিক দিয়ে তারা খুবই কম, কাজেই তাদের দুই একজনের আমরা আসলে কিন্তু জন্মসাল মৃত্যু সালটা মুখস্থ রাখতেই পারি, কারণ এটা তোমাদের প্রায় সময়তে আসে অবজেক্টিভ। যে সময়ে সুফিয়া কামালের জন্ম তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন। অর্থাৎ লেখিকা যে সময় জন্মগ্রহণ করেছেন সে সময় মেয়েদের জীবন কাটাতে হতো গৃহবন্দী, অর্থাৎ গৃহে থেকেই তার জীবন কাটাতে হতো, কারণ সে সময় মুসলমান মেয়েদের শিক্ষার কোনো সুযোগ ছিল না। বলছে স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। ওই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ পাননি, অর্থাৎ ওই সময় মুসলমানদের শিক্ষার ব্যবস্থার কোনো সুযোগ ছিল না, কারণ সমাজ তখন অনুমোদন দেয়নি। এই জন্য দেখা গিয়েছে সুফিয়া কামাল উনি যে শিক্ষিত হয়েছিলেন তিনি ঘরে বসেই নিজে নিজে স্বচেষ্টায় আসলে শিক্ষিত হয়েছিলেন, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাটা ছিল না। তারই মধ্যে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা আত্মনিয় করে করেছেন এবং একা একা তিনি আসলে স্বশিক্ষিত হয়েছেন এবং নিজে নিজে নিজের চেষ্টায় তিনি সাহিত্যের ক্ষেত্রে আত্মনিয়োগ করেছিলেন সাহিত্য চর্চায়। পরবর্তীতে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনের ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবেই বরণীয় হননি, জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। অর্থাৎ তিনি যখন দেখেছেন আসলে সমাজে মেয়েদের আসলে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তখন তিনি কি করেছিলেন, নারীদের কি কি অধিকার পাওয়া উচিত সে অধিকার জন্য তিনি আন্দোলন করেছিলেন, আর এই জন্যই তাকে বলা হয় কি জননী সম্ভাষণে তাকে ভূষিত করা হয়েছে। জননী মানে কি? দেখবা সন্তানের জন্য মা কিন্তু তার সর্বস্ব ত্যাগ করে দেয়, যেমন মা যেমন তার সন্তানের জন্য সব কিছু করে সেরকম আসলে এই নারীদের অধিকারের বিষয়ে, নারীরা যেন তার অধিকার পেতে পারে এই জন্য যত আন্দোলন করা ছিল বা যেরকম আন্দোলন করা ছিল সেক্ষেত্রে আমরা আসলে সুফিয়া কামালকে আমরা অগ্রণী ভূমিকায় দেখতে পাই, যার কারণে তাকে কি হিসেবে সম্ভাষণ করেছিলেন, জননী হিসেবে সম্ভাষণ করে দিয়েছিলেন। সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী ইত্যাদি। এই নামগুলো তোমার মুখস্থ রাখতে হবে, এই কারণে যে কারণ তোমাকে অবজেক্টিভে বইয়ের নাম দিয়ে বলতে পারে এটা কার লেখা। এছাড়াও তিনি গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, স্মৃতিকথা লিখেছেন। সুফিয়া কামাল 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন, অর্থাৎ তার মৃত্যুর সালটাও
তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবে। আজকে আমরা অর্থাৎ এই যে যে তাহারই পরে মনে কবিতার মূল বিষয়টা কি আসলে এটা আমরা একটু নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা তোমরা দেখবে 283 পৃষ্ঠায় তোমাদের পাঠ পরিচিতি দেওয়া আছে, এই পাঠ পরিচিতি থেকেও তোমাদের কিছুটা অবজেক্টিভ আসে। তাহারই পরে মনে কবিতাটি 1935 খ্রিস্টাব্দের মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এটা একটা অবজেক্টিভ আসে যে তার কবিতাটা প্রথম কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়। এই কবিতায় তিনি প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্য মণ্ডিত করে উপস্থাপন করেছেন। আমরা কিন্তু প্রত্যেকেই তোমরা লক্ষ্য রাখবে যে এই পৃথিবীর সব মানুষই কিন্তু আসলে সৌন্দর্য পিপাসী, অর্থাৎ সৌন্দর্যকে কেউ ভালোবাসে না এরকম কিন্তু আমরা কখনো দেখিনি। কাজে প্রকৃতি যখন বিভিন্ন রূপে সজ্জিত হয়, কাজে এই সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সব মানুষকে আকৃষ্ট করে, আর তখন কবিরাও কিন্তু আমাদের চাইতে আরো বেশি আকৃষ্ট হন, কারণ তারা প্রকৃতির এই সৌন্দর্যকে ভাবে, রূপে, ছন্দে, লিখার মধ্যে দিয়ে আসলে ধরে রাখার চেষ্টা করেন বা উপস্থাপন করার চেষ্টা করেন। কিন্তু কোনো কারণে যদি কবির মন খারাপ থাকে তাহলে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য কবির মনকে কখনো নাড়া দিতে পারে না। সেরকম আমরা দেখতে পাই যে এই কবিতাটা যখন আমরা পড়ব, আমরা রিডিং করলে দেখতে পাবো যে কবিতাটা পাঠ করলে তুমি ভাববে এই কবিতার মধ্য দিয়ে আসলে শীতকালের আর বসন্তকালের যেন বর্ণনা করা হয়েছে, কিন্তু আসলে তা না। আসলে এই শীতকাল এবং বসন্তকালের কথা বলতে গিয়ে লেখক আসলে এই কবিতার মধ্যে দিয়ে তার ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটিয়েছেন। অর্থাৎ এই যে বলেছি যে তখনকার সময় আসলে লেখিকার প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ পায়নি, ফলে তিনি নিজে নিজে আসলে চেষ্টা করেছেন। কাজে এই যে যে লেখিকার যে কবি খ্যাতি বা তার যে কবি হওয়ার পিছনে তিনি যে সাধনা করেছিলেন, আসলে তার স্বামী নেহাল হোসেন তাকে অনেক সুযোগ দিয়েছেন, সুবিধা দিয়েছেন এবং তাকে সহায়তা করেছিলেন। কিন্তু এবং এই যে তার যে লেখিকার যে কবি খ্যাতি তার পিছনে আসলে তার স্বামী তাকে অর্থাৎ অনেক ধরনের সুযোগ দিয়েছেন, ফলে দেখা গিয়েছে এই কবি খ্যাতির দিক দিয়ে যখন নাকি লেখিকা মানে একটা ঐশ্বর্যময় অবস্থানে আছেন, তখনই দেখা গিয়েছে ঠিক ওই সময় তার স্বামী অকাল মৃত্যু হয়, তার স্বামীর অকাল মৃত্যু হয়, ফলে দেখা গিয়েছে তার স্বামীর এই মৃত্যুটা সে কখনোই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। আর মেনে নিতে পারেনি বলেই তার জীবনের ঐশ্বর্যময় সময়ও আসলে সে তার স্বামীর মৃত্যুর কথা তিনি কখনো ভুলতে পারেননি, কারণ তার সাহিত্যিক হিসেবে যে খ্যাতি, তার খ্যাতির পিছনে যেহেতু তার স্বামীর সহযোগিতা ছিল, এই জন্য তার জীবনে সুখ সমৃদ্ধ ঐশ্বর্য আসার পরেও তিনি তার স্বামীর মৃত্যুকে কখনো ভুলতে পারেননি। আর এই কারণে দেখা যায় প্রকৃতিতে যখন নাকি বসন্ত এসেছে, বসন্ত আসার ফলেও এই বসন্তের রূপ, সৌন্দর্য, গন্ধ, আসলে প্রকৃতি গন্ধ, এটা লেখিকাকে কখনো আকৃষ্ট করতে পারেনি। আমরা যখন কবিতাটা পড়ব দেখব যে আসলে এই যে যে প্রকৃতি যখন অপরূপ সৌন্দর্যে সজ্জিত হওয়া সত্ত্বেও লেখিকা তাকে নিয়ে কোনো কবিতা রচনা করছে না বা বসন্ত বন্দনা করছে না, তখন স্বভাবতই পাঠকের মনে প্রশ্ন জেগেছে লেখিকা কেন বসন্তকে নিয়ে বন্দনা করছে না আর কেন বন্দনা করছে না। এভাবে বিভিন্ন প্রশ্ন করেছে পাঠক কবিকে, আর কবিও পাঠকের সে প্রশ্নে উত্তর দিয়েছেন। আর এই পাঠকের প্রশ্ন আর উত্তরটাই মূলত হচ্ছে এই সুফিয়া কামালের তাহারেই পরে মনে কবিতার মূল তোমার ভাববস্তু। কাজে আমি বলেছি যে এই কবিতাটা পাঠ করলে কি মনে হতে পারে, মনে হতে পারে যেন এই কবিতার মধ্যে দিয়ে শীত আর বসন্তকালের বর্ণনা করা হয়েছে, কিন্তু আসলে এই কবিতার মধ্যে দিয়ে অর্থাৎ শীত আর বসন্তকালের বর্ণনার মধ্যে দিয়ে কবির ব্যক্তিগত জীবনের দুঃখের ছায়াপাত ঘটানো হয়েছে। কাজে তুমি পরীক্ষায় যখন নাকি এই কবিতাটা বা কবিতার বিভিন্ন প্রশ্ন অ্যান্সার করতে যাবে, তুমি যতই ব্যাখ্যা করো না কেন এক লাইনই হলেও তোমাকে এই কথাটা বলতে হবে। কাজে তুমি অনেক বড় করে লিখলে কিন্তু এই কথাটা তুমি আনলে না যে কবির ব্যক্তিগত জীবনে ছায়াপাত ঘটেছে, তাহলে কিন্তু তুমি কোনো নাম্বারই পাবে না। কাজে আমরা একটু কবিতাটা পড়ি, কবিতাটা পড়লে আমরা বুঝতে পারবো। কবিতার ভাষাটা কিন্তু সহজ এবং আসলে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এবং আমরা দেখব যে প্রকৃতির সাথে যে মানব মনের যে একটা সম্পর্ক সেটা আমরাও লক্ষ্য করতে পারবো, যে প্রকৃতি কিভাবে মানব মনের মধ্যে রেখাপাত করে থাকে।
হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বলিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। এখন কবি কবিকে হে কবি বলে সম্বোধন করছে, যে পৃথিবীতে তো আসলে প্রকৃতিতে তো বসন্ত এসেছে, তাহলে বসন্তকে তুমি কেন বরণ করে নিচ্ছ না, তুমি কি তাকে বরণ করে নিবে না। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে ফুলি। তারপরে আসলে লেখিকা তো অন্য মনস্ক ছিল, কাজে পাঠক তাকে প্রশ্ন করাতে সে তার স্নিগ্ধ অর্থাৎ সে যে বেখেয়ালি ছিল সে বেখেয়ালি থেকে সে স্বাভাবিক অবস্থায় এসে সে পাঠককে জিজ্ঞেস করলো দক্ষিণ দুয়ার খুলে গিয়েছে কিনা। আমরা জানি বসন্তকালের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দক্ষিণা বাতাস, অর্থাৎ দক্ষিণ দিক থেকে বাতাস বইতে থাকে, তখন গরম থাকে বিধায় এই দক্ষিণা বাতাস কিন্তু মানব মনে একটা অন্যরকম অর্থাৎ আনন্দের শিহরণ জাগায়। তাই সে প্রশ্ন করলো দক্ষিণ দুয়ার গেছে খুলি। এই যে এই প্রশ্নটা সে পাঠককে করলো তাতে কিন্তু মনে হচ্ছে আসলে কিন্তু সে যে অন্য মনস্ক ছিল এটা কিন্তু বোঝা যাচ্ছে। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমী তার গন্ধে গন্ধে হয়েছে কি অধিরাকুল। অর্থাৎ তারপর সে বলছে যে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, অর্থাৎ ওই বসন্তকালে দেখা যায় অর্থাৎ বিভিন্ন লেবু গাছে ফুল ফুটতে শুরু করে, গাছে গাছে ফুল ফুটতে শুরু করেছে, আম গাছে আমের মুকুল ধরতে শুরু করে, এবং তখন যেহেতু দক্ষিণা বাতাস বইতে থাকে এবং এই দক্ষিণা বাতাসের সাথে বিভিন্ন ফুলের ঘ্রাণ মিশে সমগ্র প্রকৃতিকে আমোদিত করে তুলে, কাজেই এই যে বসন্ত আসার ফলে প্রকৃতিতে এই ধরনের লক্ষণ দেখা যাচ্ছে কিনা সেটা সে পাঠককে জিজ্ঞাসা করেছে। এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এত উন্মনা তুমি, কোথা তব নব পুষ্পসাজ। অর্থাৎ লেখিকার এই প্রশ্ন করা দেখে পাঠক অবাক হয়ে গিয়েছে যে প্রকৃতিতে এত পরিবর্তন আসলো তারপরেও আসলে লেখিকা এটা লক্ষ্য করেনি। এই জন্য বলছে যে কেন কবি আজ এত উন্মনা তুমি, অর্থাৎ সে বুঝতেই পারলো আসলে লেখিকা অন্য মনস্ক আছে, এই জন্য তার অন্য মনস্কের কারণটা সে জানতে চাইলো কেন তুমি আজ এত অন্য মনস্ক, কোথা তব নব পুষ্পসাজ। এখন প্রকৃতিতে যখন নাকি ফুল ফুটে আমরা কিন্তু প্রতিটাই আমি আগেই বলেছি আমরা প্রতিটা মানুষই কিন্তু সৌন্দর্যপ্রিয়, অর্থাৎ এই ফুল দ্বারা কিন্তু আমরা মুগ্ধ হই, মুগ্ধ হয়ে আমরা ফুল দিয়ে নিজেকে আমরা সজ্জিত করি, আবার গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে আমরা কিন্তু গৃহ সাজাই। কাজে লেখিকার মধ্যে এই দোনোটার কোনো বৈশিষ্ট্যই সে দেখতে পায়নি। এখন সে বলছে যে তুমি কেন ফুল দিয়ে নিজেকে সাজাওনি, তোমার ঘরও কেন তুমি ফুল দিয়ে সাজাওনি। কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, দেখেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। অর্থাৎ এই যে প্রকৃতিতে এতটা পরিবর্তন হয়েছে, লেখিকা তো আসলে অন্য মনস্ক, কারণ তার স্বামীর মৃত্যুর শোকটা তিনি আসলে মুছে ফেলতে পারছেন না তার মনে থেকে, ফলে প্রকৃতির এত পরিবর্তনও তার মধ্যে অর্থাৎ সে লক্ষ্য করেনি। এই জন্য সে বলছে এই যে প্রকৃতির এত পরিবর্তন হলো, আগমনী গানের মধ্যে দিয়ে তাকে তো আসলে জানানো হয়নি যে প্রকৃতিতে এত পরিবর্তন এসেছে। কহিলাম ওগো কবি রহিয়া লহনা আজুগিজি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর এমর মিনতি। তারপরে পাঠক তাকে মিনতি করছে যে ঠিক আছে অসুবিধা নাই, তবু যেহেতু তুমি লক্ষ্য করনি যে প্রকৃতিতে আসলে বসন্ত এসেছে, তবুও তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তুমি বসন্তকে নিয়ে একটা বন্দনা করো, অর্থাৎ তুমি একটা কবিতা লিখো। কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রহিনী সে ভুলে নিত এসেছে তা ফাগুনে সরিয়া। তারপরে সে কি করলো, সে মৃদু স্বরে বলল থাক না আমি এবার বন্দনা করিনি, না করলেই বা কি হয়েছে। বলছে আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, অর্থাৎ অন্য সময় প্রকৃতিতে যখন বসন্ত আসে তখন বসন্ত গান রচনার মধ্যে দিয়ে লেখিকা বসন্তকে বরণ করে নেন। এখন লেখিকা বলছে এবার আমি নাই বা বন্দনা তাকে করেছি, তাতে কি হয়েছে। রহিণী সে ভুলে নিত এসেছে তার ফাগুনে সরিয়া, অর্থাৎ সে তো আর প্রকৃতিতে আসা তার বন্ধ করে দেয়নি, অর্থাৎ আমি বসন্ত গান রচনা না করলেও সে প্রকৃতিতে এসেছে, অর্থাৎ ফাগুন মাসকে স্মরণ করে প্রকৃতিতে বসন্তের আগমন ঘটেই গিয়েছে। কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিথায়। অর্থাৎ
বসন্ত বন্দনা না করার ফলেও প্রকৃতিতে বসন্ত এসে গিয়েছে, এই জন্য পাঠক কবিকে বলছে, এই জন্য কি তুমি অভিমান করেছো? কিন্তু তুমি যে বসন্ত বন্দনা করনি, অর্থাৎ যদিও প্রকৃতিতে বসন্ত এসেছে, বসন্ত আগমনের ফলেও তুমি তাকে কি করে দিচ্ছ, তার আগমনটাকে বৃথা করে দিচ্ছ, তাকে নিয়ে বসন্ত বন্দনা না করার ফলে। কহিল সে পরম হেলায় বৃথা কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লোভিনী কি ঋতুর রাজন। এখন বলছে কেন আসলে বসন্তকে, বসন্তের আগমন বৃথা হবে, গাছে গাছে তো ফুল ফুটেছে। এবং বলছে পুষ্পারতির লোভে নাকি ঋতুর রাজন। আমরা জানি যে আমাদের বাংলাদেশে আমরা 6টা ঋতু আছে, এবং 6টা ঋতুতে দেখা গিয়েছে প্রকৃতি এক এক রূপে আসলে আমাদের সামনে এসে হাজির হয়, এবং দেখা গিয়েছে এই 6 ঋতুর মধ্যে অর্থাৎ ঋতুর রাজা বলা হয় কাকে, বসন্তকালকে। কারণ কি, কারণ বসন্তকালে প্রকৃতি সবচেয়ে বেশি সৌন্দর্যে প্রকৃতিকে সজ্জিত করে তোলে, এই জন্য দেখা গিয়েছে যে বসন্তকে বলা হয় ঋতুর রাজা। বলছে পুষ্পারতি লোভিনী কি ঋতুর রাজন, অর্থাৎ ঋতুর রাজা অর্থাৎ এ বসন্তকে বরণ করে নেওয়ার জন্য কি প্রকৃতি ফুল দিয়ে সজ্জিত হয়নি। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ বিচরণ, অর্থাৎ ফুলে সকল ফুলের মধ্যেও তো কি আছে, অর্থাৎ যে ফুলগুলি ফুটেছে সেগুলোর মধ্যে কি আছে, গন্ধ আছে। এবং প্রকৃতিকে বরণ করে না, অর্থাৎ বসন্তকে বরণ করে নেওয়ার জন্যে বরং প্রকৃতিতে বিভিন্ন রঙের ফুল ফুটেছে, এবং অর্ঘ তৈরি, অর্ঘ মানে অর্থাৎ পূজা করার জন্য দেখবে থালাতে বিভিন্ন রকমের ফুল সাজানো হয়, সেটাকে বলেছে অর্ঘ। অর্থাৎ বসন্তকে বরণ করে নেওয়ার জন্যই যেন প্রকৃতি এমন ফুল দিয়ে সজ্জিত করে রেখেছে। হোক তবু বসন্তের প্রতি, বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। এখন পাঠক বলছে হোক, এত কিছু হওয়ার পর, এত আয়োজন হওয়ার পর প্রকৃতিকে অর্থাৎ বসন্তকে বরণ করে নেওয়ার জন্য প্রকৃতি সজ্জিত হলেও তবু তুমি বসন্তের প্রতি এমন মুখ ফিরিয়ে রেখেছো কেন। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, অর্থাৎ তুমি ঋতুরাজকে অবহেলা করে উপেক্ষা করে তুমি তাকে কি দিচ্ছ, কষ্ট দিচ্ছ। কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তেরি তলে মাঘের সন্ন্যাসী। তারপরে সে আসছে কাছে সরে এসে বলল কুহেলি, কুহেলে মানে হচ্ছে কি কুয়াশা, উত্তরী মানে চাদর, অর্থাৎ কুয়াশার চাদর গায়ে দিয়েছে মাঘের সন্ন্যাসী। মাঘ মাসের সন্ন্যাসী কাছে শীতকে বলা হয়েছে মাঘের সন্ন্যাসী। বলছে শীত ঋতু কুয়াশার চাদর গায়ে দিয়ে মাঘের সন্ন্যাসীর মতো কি করেছে, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, অর্থাৎ সে শূন্য হাতে পুষ্প শূন্য শূন্য দিগন্তের পথে চলে গিয়েছে। অর্থাৎ আমরা দেখব প্রকৃতি থেকে, তোমরা একটু যদি খেয়াল করো তখন দেখবে প্রকৃতি থেকে যখন শীত ঋতু চলে যায় তখন দেখবে গাছের পাতা ধরে যায়, গাছ বিবর্ণ, প্রকৃতি বিবর্ণ রূপ ধারণ করে। অর্থাৎ এই যে শূন্য হস্তে যে আসলে শীত ঋতুটা চলে গিয়েছে, এখানে এই শীত ঋতুর বিদায়টাকে আসলে লেখিকা তার স্বামীর মৃত্যুর সাথে তুলনা করেছেন, এবং বলছে শূন্য হস্তে চলে গিয়েছে। আসলে লেখিকার হাজবেন্ডের মৃত্যু হয়েছিল, স্বামীর মৃত্যু হয়েছিল অল্প বয়স্ক, অর্থাৎ মানুষ দেখবে পরিণত বয়স্ক কিন্তু এসে সে তার সুখ সমৃদ্ধি ঐশ্বর্য এগুলো কেউ কিন্তু উপভোগ করতে পারে, কিন্তু লেখিকা অর্থাৎ লেখিকার যখন কবি হিসেবে সমৃদ্ধি অর্জন করেছে, ঐশ্বর্য এগুলো অর্জন করেছে, ঠিক সেই মুহূর্তেই আসলে ভোগ করার সময়টাতে তার স্বামী আসলে ছিল না, এই কারণে তার স্বামীর মৃত্যুটাকে বলা হয়েছে যে আসলে পুষ্প শূন্য দিগন্তের পথে সে শূন্য হস্তে চলে গিয়েছে। তাহার এরপরে মনে ভুলিতে পারি না কোনো মতে, অর্থাৎ লেখিকার জীবনে সুখ সমৃদ্ধি আসলেও, অর্থাৎ প্রকৃতিতে শীতের পরে বসন্ত আসলেও তার সে সুখ সমৃদ্ধির সময়ও তিনি তার স্বামীর কথা, মৃত্যুর কথা তিনি ভুলতে পারছেন না, আর এই কারণেই তিনি আসলে প্রকৃতির অর্থাৎ প্রকৃতির এই সৌন্দর্যের আবেদনটাকে তাকে আসলে নাড়া দিতে পারেনি, এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। যাই হোক তোমরা কবিতাটা কিন্তু আসলে অনেক সোজা, এবং তোমরা যদি কোনো মতে লিখতে পারো, বুঝে একটু পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই নাম্বার উঠবে, সেখানে ভয়ের কোনো কারণ নেই। আর একটু আমি আলোচনা করি যে খাতায় লিখতে গিয়ে কীভাবে তোমরা বেশি নাম্বার তুলতে পারবে। তোমরা সৃজনশীল প্রশ্ন কিন্তু আগেও দিয়ে আসছো, তোমরা 6-7 থেকে আসলে সৃজনশীল প্রশ্নগুলো অ্যান্সার করে আসছো, তোমাদের
একাদশ শ্রেণীতে আসলে 100 মার্কসের মধ্যে 30 মার্কসের থাকবে তোমার অবজেক্টিভ এবং 70 মার্কস থাকবে তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন, এটা তোমরা জানো। এখন সৃজনশীল প্রশ্ন তোমরা দেখবে অনেকেই আমার কলেজে আমি দেখেছি অনেকে কিন্তু এসএসসিতে বাংলাতে A+ তুলতে পারে না, কিন্তু আমি তোমাদের এই গ্যারান্টিটা দিচ্ছি তোমরা যদি একটু নিয়মিত পড়াশোনাগুলো করে ফেলো তোমরা এসএসসিতে তোমাদের A+ না থাকলেও তোমাদের আসলে ইন্টারমিডিয়েটে কিন্তু এই বাংলা A+ থাকবে। কারণ অনেক সহজ, কেন সহজ, কারণ তোমাদের এসএসসিতে সেকেন্ড পার্টে কিন্তু অবজেক্টিভ ছিল, অনেকে অবজেক্টিভ মুখস্থ বা মনে রাখতে পারে না, কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটে কিন্তু আসলে বাংলা দ্বিতীয় পত্রে কোনো অবজেক্টিভ নেই। এখন তাহলে প্রথম পত্রে তুমি কিভাবে নাম্বারগুলো তুলবে, যেমন ক নাম্বারটা যে থাকে তোমাদের এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এই জ্ঞানমূলক প্রশ্নটা তুমি একটা শব্দেও কিন্তু উত্তরটা লিখতে পারো, আবার কিন্তু একটা বাক্যেও তুমি উত্তরটা লিখতে পারো। সেক্ষেত্রে তোমাকে একটি জিনিস তোমাকে মনে রাখতে হবে যে তুমি একটি শব্দে যদি অ্যান্সার দাও বা একটি বাক্যে যদি অ্যান্সার দাও তাহলে বানানটা যেন কখনোই ভুল না হয়। বানান ভুল হলে কিন্তু অনেক টিচারই তোমাকে এখানে নাম্বার দিতে চাইবে না। অনেকে আছে বানান কেন ভুল হলো, একাদশ শ্রেণীতে একটা ছেলে পড়ে বা একটা মেয়ে পড়ে, সে পুরো নাম্বারটাও কিন্তু অনেকের সময় কেটে দিতে পারে, যদিও এটা উচিত না, কিন্তু তোমাকে বানানের প্রতি সচেতন থাকতে হবে। আরেকটা কথা বলে দিই, তোমাদের কিন্তু ব্যাকরণে তো একটা অধ্যায় আছে বানান শুদ্ধকরণ, এবং এই বানান যে তোমাদের আসে তোমাদের কিন্তু পাঠ্য বই থেকে, তোমাদের কবিতা গল্প যা কিছু আছে পাঠ্য, এই পাঠ্য বই থেকেই কিন্তু বানানগুলো তোমাদের আসে। কাজে তুমি যদি বানানটা যদি শুদ্ধ করে ফেলো তোমার সব কিছুতেই কিন্তু শুদ্ধতা চলে আসছে, কিন্তু নাম্বারটাও বেশি চলে আসবে। এরপর তোমাদের যে দ্বিতীয়টা প্রশ্ন আছে সেখানে অনেক বেশি ব্যাখ্যা করে লেখার কোনো দরকার নেই, মোটামুটি করে যদি লিখে দাও তাহলেই তোমার নাম্বার চলে আসবে। অর্থাৎ তোমার টার্গেট থাকতে হবে, একে 1 নাম্বার পাবে, 2-এ 2 নাম্বার তোমাকে পেতেই হবে, এই 3 নাম্বার যেন কখনোই কোনো রকমেই তোমার যেন মিস না হয়। এখন তাহলে প্রশ্ন আসে, তাহলে তুমি কিভাবে, আসলে বইয়ের মধ্যে তো তোমাদের সব প্রশ্ন তো আলোচনা করে নেই, তোমরা কিন্তু অনেকে সহায়ক বই কিন্তু নিয়ে থাকো, কাজে সহায়ক বইয়েতে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে এবং 6 নাম্বার প্রশ্নগুলো যে আছে এই প্রশ্নগুলো তোমরা সব আয়ত্ত করে ফেলবে। তাহলে এখানে যদি 3 নাম্বার তোমরা উঠাতে পারো তাহলে তোমার বাংলাতে কিন্তু A+ থেকে যাবে। আর তোমরা যে গ আর ঘ নাম্বার প্রশ্ন অ্যান্সার দিবে সেখানেও তোমাদের একটা উদ্দীপক দেয়া থাকে। তবে তোমরা অনেকে কি করো, অনেকে উদ্দীপকটাই লিখো আর কবিতার বিষয়টা তোমরা আলোচনা করো না, বা বিষয়বস্তুটা কি ছিল এটা কখনোই তোমরা আলোচনা করো না। আবার অনেক ছেলে মেয়ে কি করে, হয়তো বা কবিতার বিষয়বস্তুকেই আলোচনা করলো কিন্তু উদ্দীপকটা আবার আলোচনা করে না। কিন্তু এক্ষেত্রে তোমাকে এই দুটো জিনিস মনে রাখতে হবে, উদ্দীপকটাও তোমাকে সংক্ষেপে নিজের ভাষায় একটু প্রশ্নে উঠাতে হবে, অর্থাৎ লিখতে হবে, এবং তার পাশাপাশি তোমার পাঠ্য গল্প বা কবিতাটাও তোমাকে আলোচনা করতে হবে। এরপর হচ্ছে তুমি প্রশ্নের মধ্যে কি চেয়েছে তুমি সেই বিষয়টা সেখানে 2-3 লাইন হলে তোমাকে দিতে হবে। এবং দেখা গিয়েছে যে আসলে গ এবং ঘ নাম্বার প্রশ্নে সাধারণত কেউ শূন্য পায় না, হয়তো বা 1 নাম্বার আধা নাম্বার এরকম কম পেতে পারে, কিন্তু শূন্য পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কাজেই তোমাকে সবসময় কোনটা দিকে খেয়াল রাখতে হবে, তোমাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ ক আর খ। এখন এমন যদি হয় অনেক ছেলে মেয়ে হয়তো অবজেক্টিভে 30-এ 30 নাম্বার সে পেলো না, হয়তো 25 পেলো, দেখা গেল যে আসলে সৃজনশীল আর অবজেক্টিভ মিলিয়ে তার হয়তো বা 80 নাম্বার পেলো না, 2-3 নাম্বার তার হয়তো বা কম থাকতেই পারে, তখন তোমার টার্গেট থাকতে হবে এই 2-3 নাম্বার যেন তুমি কোথা থেকে এটা ই করতে পারো, সেটা হলো বাংলা সেকেন্ড পার্ট থেকে। অর্থাৎ কাভার দিতে হবে কোথা থেকে, বাংলা সেকেন্ড পার্ট থেকে। আর বাংলা সেকেন্ড পার্ট থেকে তুমি যখন অ্যান্সার দিবে তোমার এখানে আসলে নির্ণয়মূলক প্রশ্ন আছে, ব্যাখ্যামূলক প্রশ্ন আছে, যারা আসলে ভালো ছাত্রছাত্রী তারা কিন্তু সবসময় ব্যাখ্যামূলক প্রশ্নে চাইতে নির্ণয়মূলক প্রশ্নে অ্যান্সার করতেই বেশি পছন্দ করে। তার কারণ হচ্ছে নির্ণয়মূলক প্রশ্ন হচ্ছে 2-3 লাইনে তোমাকে আসলে উত্তরগুলো দিতে হবে, 2-3 লাইনে উত্তরগুলো দিতে গেলে দেখা গিয়েছে তোমার প্রতিটা আসলে ব্যাকরণের যে প্রশ্ন আছে সেখানে থাকে 5 নাম্বার করে, প্রতিটা প্রশ্নে আছে 5 নাম্বার। কাজে 5 নাম্বারে তুমি নির্ণয়মূলক যদি 5টা তুমি লাইন লিখো তাহলে কিন্তু সেখানে তোমার 5 নাম্বার চলে আসছে, কিন্তু যদি সেখানে বানান ভুল না হয়। আর একটা জিনিস পাশাপাশি মনে রাখতে হবে, তোমরা অনেক ছেলেমেয়েরাই কিন্তু আসলে বাক্য শেষে যতিচিহ্ন ব্যবহার করো না, যদিও আমরা সকল যতিচিহ্ন তোমাদের কাছে আশা করি না, কিন্তু একটা তো আমরা আশা করতেই পারি, সেটা হচ্ছে বাক্য শেষে দাঁড়িয়ে দেওয়া এবং যেখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেখানে প্রশ্নবোধক
চিহ্ন তোমাকে দিতেই হবে। তুমি বাক্যটা হয়তো শুদ্ধ লিখেছ, একটা প্রশ্ন করেছ, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দাওনি, তাহলে এই বাক্যে তুমি কোনো নাম্বারই পাবে না, তোমাকে আসলে সরাসরি শূন্যই দিয়ে দেওয়া হবে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, সেটা হলো আমাদের প্রশ্ন বাংলাতে কিন্তু অন্তত সাধু আর চলিত ভাষার মিশ্রণটা লক্ষ্য করা হয়। অর্থাৎ তুমি যদি একটা প্রশ্নের অ্যান্সার লিখতে গিয়ে সাধু এবং চলিত ভাষায় যদি দুটা মিক্সড করে যদি একটা প্রশ্নের উত্তর লিখো, তাহলে এখানে তোমাকে অনেকেই নাম্বার দিবে না। সেখানে শর্তই আছে, সাধু ও চলিত ভাষার মিশ্রণ ঘটালে সেখানে যে কোনো শিক্ষক তোমাকে শূন্য নাম্বার দিয়ে দিতে পারে। কাজেই এই বিষয়টাই তোমাকে লক্ষ্য রাখতে হবে। কাজে তোমরা যদি গ্রামারটা ভালো করে পড়ো, তোমাদের গ্রামারে আছে এই যে আমি একটা কথা বললাম যে বানান শুদ্ধকরণ, অবাক করার বিষয় দেখো, সেখানে তোমাকে আটটা বানান শব্দ দেয়া থাকবে, তুমি যদি পাঁচটা বানান শুদ্ধ করে লিখতে পারো তুমি পাঁচ নাম্বার পেয়ে যাবে। কাজে আজকে থেকেই তোমাদের যাত্রা যেন শুরু হয়। তোমরা আজকে থেকে যখনই যে বিষয়টা তুমি পড়বে, পড়ার সময় তুমি দেখবে যে তোমার এখানে কী কী কঠিন বানানগুলো আছে। সাধারণত বানানগুলো পার্থক্য কিসে কিসে হয় দেখবা, যে আমাদের বাংলা ভাষাটা কেন এত কঠিন, সেটা হলো একই ধরনের বর্ণ আছে অনেকগুলো। যেমন বাংলা ভাষায় দন্ত্য ন আছে দুটা, ন আছে দুটা, র আছে তিনটা, তারপরে আছে স আছে দুটা, এই যে এরকম করে ক, আবার রশ্মিকার আছে, দীর্ঘিকার আছে, রস্যুকার আছে, দীর্ঘুকার আছে, অর্থাৎ এগুলোর জন্যই কিন্তু বাংলা ভাষাটা কঠিন হয়ে গিয়েছে। কাজে তুমি যদি এখন থেকে যদি চিন্তা ভাবনা করো, এখন থেকে যদি বানানটা তোমার শুদ্ধ করে ফেলো, তাহলে আমি আশা রাখি যে তোমাদের বাংলা A+ তোলা কখনোই কঠিন হবে না। কাজে আজকে যে পড়াটা পড়ালাম, আজকে তোমরা এটা এখনই আজকে এটা কমপ্লিট করে ফেলবে, যা জ্ঞানমূলক প্রশ্ন আছে, যা অবজেক্টিভ আছে সব তোমরা শেষ করে ফেলবে। কারণ আমরা কিন্তু সিলেবাস শেষ করার পরপরই কিন্তু দেখবে, যদিও করোনা আছে, করোনা থাকবে, আসলে এক দুই দিনে কিন্তু করোনা চলে যাবে না, এই পরিবেশের মধ্যে আমাদের স্বাভাবিকভাবে জীবন চালাতে হবে, অর্থাৎ ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে আমাদেরকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। কাজেই কীভাবে তোমাদের পরীক্ষা নেওয়া যায়, আমরা বাসা থেকেও তোমাদের পরীক্ষা নিতে পারি, ঠিক আছে। কাজে তোমরা যদি পড়াটা শেষ করে ফেলো, কাজে আমি আশা রাখি তোমাদের আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আজকে যেহেতু আমরা একটা কবিতা পড়লাম, আগামী ক্লাসে আমরা কোনো একটা গদ্য আলোচনা করার চেষ্টা করব, এরপরে ক্লাসে আমরা ব্যাকরণটা আলোচনা করব। কাজে তোমরা যদি পড়া জমিয়ে রাখো, তাহলে তোমাদের জন্য কিন্তু আসলে পড়ার পরিমাণটা বেড়ে যাবে। কাজে তোমরা যদি সাথে সাথে তোমাদের পড়া যদি শেষ করে ফেলো, তাহলে তোমাদের জন্য আসলে পড়াশোনা কোনো কঠিন মনেই হবে না। কাজে আমি আশা রাখবো এই বিরূপ পরিবেশে তোমরা তোমাদের নিজেদের ভালো দিকটা লক্ষ্য রাখবে, নিয়মকানুন মেনে চলবে, এবং অভিভাবকদের যতটুকু পারো তোমরা সাহায্য সহযোগিতা করবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।